চাকরির বাজারে বড় সুযোগ, বিশেষ করে যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন বা হতে চান তাদের জন্য বড় সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে কাজের সুযোগ, কলকাতা ক্যাম্পাসের জন্য হবে নিয়োগ। নিয়োগ করা হবে ভেটেরিনিয়ান রিসার্চ ইনস্টিটিউটে অ্যানাটমি বিভাগের জন্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই করুন আবেদন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের জন্য নিয়োগ করা হবে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের মধ্যে করা হবে এই নিয়োগ। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে করা হবে নিয়োগ। আগামী 23 এপ্রিল নেওয়া হবে ইন্টারভিউ। এর জন্য বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ একাধিক তথ্য নিয়ে হাজির হতে হবে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে অ্যানাটমি বিভাগে এই রিসার্চ নিয়োগ করা হবে। অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হিসেবে এই নিয়োগ করা হবে। শূন্যপদ মোট 3টি। বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে, প্রয়োজনে বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এ বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভেটেরিনারি অ্যানাটমিতে ডক্টরাল ডিগ্রি রয়েছে এমন অভিজ্ঞ মানুষরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অন্তত 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। অধ্যাপক হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে গবেষণা রয়েছে এমন অভিজ্ঞতাও থাকতে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যিনি আবেদন করবেন তাকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ICER পাশ করতে হবে। ভেটেরিনারি অ্যানাটমিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন আবেদনকারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। অধ্যাপক হিসেবে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 70-এর মধ্যে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যাকে নিয়োগ করা হবে তার বয়স হবে 35-এর মধ্যে। যোগ্য প্রার্থীদের প্রতি মাসে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। চাকরির বাজারে বড় সুযোগ, বিশেষ করে যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন বা হতে চান তাদের জন্য বড় সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে কাজের সুযোগ, কলকাতা ক্যাম্পাসের জন্য হবে নিয়োগ। নিয়োগ করা হবে ভেটেরিনিয়ান রিসার্চ ইনস্টিটিউটে অ্যানাটমি বিভাগের জন্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই করুন আবেদন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের জন্য নিয়োগ করা হবে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের মধ্যে করা হবে এই নিয়োগ। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে করা হবে নিয়োগ। আগামী 23 এপ্রিল নেওয়া হবে ইন্টারভিউ। এর জন্য বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ একাধিক তথ্য নিয়ে হাজির হতে হবে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে অ্যানাটমি বিভাগে এই রিসার্চ নিয়োগ করা হবে। অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হিসেবে এই নিয়োগ করা হবে। শূন্যপদ মোট 3টি। বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে, প্রয়োজনে বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এ বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভেটেরিনারি অ্যানাটমিতে ডক্টরাল ডিগ্রি রয়েছে এমন অভিজ্ঞ মানুষরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অন্তত 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। অধ্যাপক হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে গবেষণা রয়েছে এমন অভিজ্ঞতাও থাকতে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যিনি আবেদন করবেন তাকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ICER পাশ করতে হবে। ভেটেরিনারি অ্যানাটমিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন আবেদনকারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।